আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জ্যাকিয়াস কুকিং চ্যানেল রমজান স্পেশাল পর্বে আজকে আপনাদের জন্য থাকছে চিকেন আলুর চপ রেসিপি আর এই রেসিপিটা আমরা কিভাবে ঘরে বসে খুব সহজে তৈরি করতে পারি চলুন রেসিপিতে দেখে নিন তো এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস আমি আমার প্রয়োজন অনুসারে নিয়েছি আর সেই প্রয়োজন মতোই আমি এখানে মাংসের মশলা তারপর পেঁয়াজ কুচি আদা রসুন পাউডার সব কিছু আমি আমার প্রয়োজন অনুসারে দিয়েছি আপনারা যে পরিমাণ মাংস নেবেন সে অনুযায়ী মাংসের মশলা দিয়ে দেবেন দিয়ে ঢেকে দিলাম আর ফিরে আসছি যখনই মাংসটা সিদ্ধ হয়ে ঝোলটা শুকিয়ে যাবে তো ফিরে আসলাম এখন এই মাংসের ঝোলটা শুকিয়ে সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে মাংসটা যখন ঠান্ডা হয়েছে তখন এভাবে পাতলা পাতলা স্লাইস করে আমি ছিঁড়ে নিয়েছি আর এখানে তিনটি সিদ্ধ আলু আমি এভাবে ভেঙে নিচ্ছি খুব ভালো করে ভেঙে নিয়ে আমি এই মুরগির মাংসের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো একশো চামচ পরিমাণ চিলি ফ্লেক্স একশো চামচ পরিমাণ মাংসের মশলা আর চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো তিনটি কাঁচামরিচ কুচি দিয়েছি তারপরে প্রয়োজন মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ দিলাম ভাজা পেঁয়াজ এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ দিবেন না আর স্বাদ মতো লবণ দিলাম আর কিছু টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা বেডগ্রামও দিতে পারেন দিয়ে খুব ভালো করে মেখে নিব খুব ভালো করে মেখে নেওয়া হয়েছে এখন শেপ দেওয়ার পালা তো আমি আমার পছন্দের মতো শেপ দিয়ে নিছি আপনারা চাইলে লম্বা বল আকৃতি অথবা এরকম চ্যাপটা যে কোনো শেপ দিতে পারেন তো এখন আমি একটি ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এখন আমি ফেটানো ডিমের মধ্যে একটি চপ দিয়ে দিলাম চপটাকে এভাবে ডুবিয়ে তারপর কাটা চামচের সাহায্যে তুলে আমি এখানে বেডগ্রামের মধ্যে দিয়ে দিচ্ছি বেডগ্রামের মধ্যে খুব ভালো করে এভাবে গড়িয়ে নেব আপনারা আমি টুচু বিস্কুট দিয়ে করেছি আপনারা বেডগ্রাম দিয়েও করতে পারেন তো আমি সবগুলি আলো চপ করে নিয়েছি এখন আমি চুলাতে তেল গরম করে আলুর চপগুলো দিয়ে এভাবে ভেজে নিচ্ছি আর যখন এরকম লালচে কালার হবে তখন তুলে নেব আর এটা কিন্তু মিডিয়াম আচে করতে হবে পুরো হাই হিটে করতে পারবেন না তো ভিওর্স এভাবে আমি সবগুলোকে ভেজে নেবো তো ভিওর্স আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে আর এতক্ষণ যাবৎ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ